বক্তব্য করেন। নিজের আধিপত্য ও মতাদর্শ প্রচারের জন্য মায়ার জাল বিস্তার করেন তার লেখনীতে। তার শব্দের ইন্দ্রজাল তরুণদের মধ্যে উস্কে দেয় জীবনবিধ্বংসী প্রবণতা। নানা অঘটনের পর পুলিশ জেরার সম্মুখীন হতে হয় লেখককে। এ এক আশ্চর্য রিমান্ড বা তদন্ত প্রক্রিয়া, যেখানে কেবল লেখকের লেখার ভেতর থেকে সূক্ষ্মভাবে এক এক করে অপরাধের বীজ খুঁজে বের করা হয়। লেখকের ভূমিকায় আসাদুজ্জামান নূর আর জেরাকারী পুলিশ কর্মকর্তা রূপে জ্যোতিকা সিনহা অনবদ্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যে কোনো মানুষই তার মধ্যে তো এই ধরনের দ্বন্দ্বগুলো কাজ করে, মানুষের মধ্যে হতাশা আসে, বিচ্ছিন্নতা আসে, একাকিত্ব আসে। সেগুলো মানুষকে যেমন একদিকে একটা জীবনের প্রতি বিমুখ করে তোলে, আবার এটাও ঠিক যে সব কিছু শেষে গিয়ে মানুষের জীবনটা বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বেশি অর্থপূর্ণ বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। তো আমি যেটা বিশ্বাস করি না, সেরকম একটি দর্শনকে আমি এখানে নাটকে সেটিকে তুলে ধরছি। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আলো বলে যা প্রকাশিত তার ভেতরটা পুরোটাই অন্ধকার, এবং এটাই সত্য। দি ইনস্ট্রুমেন্টস অফ ডার্কনেস টেল আস ট্রুথস। আপনার বাড়ি উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের নাটকে 13টা আত্মহত্যার ঘটনা আছে এবং নাটকগুলো হলো। নির্দেশনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন শুভাশিস সিনহা। 2018 সালে প্রতিষ্ঠার পর রিদমঞ্চর এটি তৃতীয় প্রযোজনা। এই পৃথিবীতে আমরা আসলে এখন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের চাওয়া পাওয়াগুলোর আসলে কোনো হদিস সেখানে মিলছে না। সেখান থেকে একজন লেখক একজন ঐরাজ্যবাদী একটা চিন্তার মধ্য দিয়ে প্রবেশ করেন যে আসলে এই বর্তমান যে সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামো আছে এর মধ্য দিয়ে মানুষের হয়তো মুক্তি মিলবে না। তিনি আরেকটা স্বপ্ন দেখেন যে আমরা প্রত্যেক মানুষের ভেতরে ভেতরে একটা স্বপ্ন দেখি যে আমার পৃথিবীটা আমার মতো হবে। ওই স্বপ্নময় একটা পৃথিবীর আকাঙ্ক্ষাটা এই নাটকের ভেতরে রয়েছে, যে যার মধ্যে দিয়ে আমরা প্রচলিত সব কিছু অস্বীকার করার একটা চেষ্টা করি। আপনি তাকে বলেছিলেন আপনি তার মুখে অমরত্বের ছাপ দেখতে পাচ্ছেন, আপনি তাকে হিপনোটাইজ করেছিলেন এবং বেঁচে থাকার কাপুরুষতা নিয়ে নানা বাণী শুনিয়েছিলেন। আমি তাকে সেই হেমিংওয়ের বাণীটা শুনিয়েছিলাম, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট ইট মিন্স টু ডিস্ট্রয় ইয়োরসেলফ। আসাদুজ্জামান নূর ও জ্যোতিকা সিনহার সাথে এতে আরও অভিনয় করেছেন কামালউদ্দিন কবির, সজীব হোসেন, সাউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুল রহমান, রিমন, বর্ষা, শাকিল ও শম্পা। আমরা যথেষ্ট প্রমাণ হাতে নিয়ে এগিয়েছি। নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে শিল্পকলা একাডেমিতে এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর 7টি প্রদর্শনী হয়েছে। রিমান্ড দেখতে 15 জুন মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন ছিল দর্শকে পরিপূর্ণ। ঘুমটা ছুটে গেল।